గర్వపదనాలని శీత వందనాలై మానవీయ బుద్ధి దాకా దిప్పు కొని শিক্ষা
শিক্ষার ক্ষেত্রে যত উদ্যোগ প্রেজেন্টেশনেই দেখেছেন আমাদের, বিশেষ করে কারিগরি শিক্ষার ক্ষেত্রে, আর শিক্ষার ক্ষেত্রে তো আমরা আমাদের শিক্ষা নীতি পেয়েছি যেটি প্রতিযোগিতা শিক্ষা কমিশনের সেই যে নির্দেশনা তারই আলোকে আমাদের 2010 সালে আমরা শিক্ষা নীতি পেয়েছি। আমরা একসঙ্গে সঙ্গে তারপরে 2011 সালে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট পলিসি আমরা করেছি। 2012 সাল থেকে আমরা NTBQF যেটি আমরা ঠিক তার আগে করেছি সেটি ইমপ্লিমেন্টেশনে গেছি। আমাদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বলে যে শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আলাদা বিভাগ তৈরি হচ্ছে 2016 সালে। 2018 সালে আমাদের ইটিবির অ্যাক্ট এবং NSD তৈরি হয়েছে, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি। তার মানে আমরা দক্ষতাটাকে একটা বিরাট গুরুত্ব দিতে শুরু করেছি। শুধু আমরা গতানুগত দিক শিক্ষা দিয়ে গেলাম, ডিগ্রি দিয়ে গেলাম তা নয়, আমরা দেখতে চেষ্টা করছি যে আমাদের শিক্ষার্থীরা মানব সম্পদ হিসাবে আসলে কতটা গড়ে উঠছে, তারা কোন দক্ষতা নিয়ে গড়ে উঠছে। কারণ একজন মানুষকে আমি একটা সনদ দিলাম, সেটা কিন্তু তার জন্য যথেষ্ট নয়। সে সেই সনদকে কি করে কাজে লাগাবে? শিক্ষার কোন উদ্দেশ্যই হলো তাকে একজন কর্মোপযোগী দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা, তাকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা, এবং সেই মানবিক মানুষ হিসেবে, সৃজনশীল মানুষ হিসেবে, দক্ষ মানুষ হিসেবে, যোগ্য মানুষ হিসেবে যদি গড়ে তুলতে হয় তাহলে যেসব দিকে নজর দিতে হবে শেখ হাসিনা সরকারই একমাত্র সেইসব দিকে নজর দিচ্ছে। এর আগে বঙ্গবন্ধু সেই কথা বলে দিয়েছিলেন, তার সমস্ত উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু মাঝখানে আমরা সেই পথে থাকিনি। আমাদের 2018 সালে ন্যাশনাল টিবেট অ্যাকশন প্ল্যান হয়েছে, এখন তো BNQ হয়েছে, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এবং আমরা এই টিবেটের সঙ্গে BNQF কোন জায়গায় আমাদের এই NTBQF কতটুকু কোন লেভেল পর্যন্ত কী হবে, BNQF-এর কতটুকু পর্যন্ত আমরা এই কারিগরির ক্ষেত্রে হবে, কোনটা উচ্চশিক্ষার ক্ষেত্রে যাবে, এই সমস্ত বিষয়গুলো আমরা ঠিক করেছি। এবং অনেকদিন থেকে আমরা সবাই এখানে বলেছি যে আমাদের 2009 সালে শেখ হাসিনা যখন বলেছিলেন যে কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় আমরা 2020 সালের মধ্যে এনরোলমেন্টের হার 20% নিয়ে যাবো, বিশ্বাস করেননি মানুষ, ঠিক যেমন অনেকে বিশ্বাস করেননি পদ্মা সেতুভাবে, ঠিক যেমন আমরা চাইলেও বিশ্বাস করতে পারিনি যে এই বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে কোনোদিন। শেখ হাসিনা সেই আমাদের স্বপ্ন কিন্তু যা আমাদের বাস্তবায়িত হবে এ কথা বিশ্বাস করতেও আমরা ভয় পেয়েছি, সেই সমস্ত কাজকে বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা প্রতিটি ক্ষেত্রে, হোক সেটি যুদ্ধাপরাধীদের বিচার, হোক সেটি পদ্মা সেতুর নির্মাণ, কিংবা হোক সেটি আমাদের এই কারিগরি শিক্ষায় এনরোলমেন্ট এত ব্যাপক হারে বৃদ্ধি করা। আজকে 2020 সালের মধ্যে 20% নেওয়া যায়নি সত্য, কিন্তু আমরা প্রায় 18% উন্নীত করতে পেরেছি। তবে একটা জায়গায় আমরা একটু পিছিয়েছিলাম, আমরা এনরোলমেন্ট যত বাড়িয়েছিলাম কিন্তু আমাদের শিক্ষক নিয়োগ করতে পারিনি আমরা দীর্ঘদিন, কিন্তু এই গত 2-3 বছরে আমরা অশেষ রহমত আমাদের সরকারের প্রচেষ্টা সব কিছু মিলিয়ে আমরা শিক্ষক নিয়োগ, শিক্ষকের পদ সৃজন করতে পেরেছি 12,600 এই ক্যাটাগরি শিক্ষায়, এবং ইতিমধ্যেই প্রায় 5,000 নিয়োগ হয়েছে, বাকি নিয়োগ প্রক্রিয়াধীন আছে। আমি আশা করি খুব শিগগিরই আমাদের শিক্ষক সংখ্যাটা একেবারেই আর থাকবে না। তবে অনেক সমস্যা, আপনারা অনেক সমস্যার কথা বলেছেন, অনেক চ্যালেঞ্জ আছে, আর কিছু চ্যালেঞ্জ আছে নীতিনির্ধারণের চ্যালেঞ্জ, কিছু আছে আমাদের বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ, কিছু আছে একেবারে অবকাঠামোগত চ্যালেঞ্জ, আর কিছু আছে আমাদের সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা, এবং তার মধ্যে আমাদের এই কারিগরি শিক্ষা সেটি কোন জায়গায় আছে, আমাদের চাকরির নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের দক্ষতা চাওয়া হয়, সেসব নানান জায়গায় মিসম্যাচ আছে কিছু, এই সবগুলোকেই আমরা সামগ্রিকভাবে দেখার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি বিগ পিকচারটাও দেখতে, তার সঙ্গে ডিটেইলেও দেখতে, কারণ দুটোই দেখা দরকার আছে, এবং সেই রকম করে আমরা এগিয়ে যাওয়ার জন্যে আমরা চেষ্টা করছি। আপনাদের এই যে পেপারগুলো দিয়েছেন আমি খুবই মনে করি যে এগুলো আমাদের জন্যে, আমাদের নীতি নির্ধারণের ক্ষেত্রেও আমাদেরকে অনেক সহায়তা করবে, সেই জন্য আপনারা যে
কষ্ট করে এগুলো তৈরি করেছেন, সেজন্য আপনাদেরকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাই। এর মধ্যে কিন্তু আমরা যে দীর্ঘদিন এফপিও ভর্তি বন্ধ ছিল প্রায় 10 বছর, এর আগে কোনো অন্যান্য সরকারের সময় কোনো নিয়ম না মেনে শুধুমাত্রই হয়তো ব্যক্তিগত পরিচয়ের ভিত্তিতে বা অন্যান্য নানান ভিত্তিতে এফপিও ভর্তি হয়েছে, যেগুলোতে কোনো মেধা ভিত্তিক কিংবা যোগ্যতা ভিত্তিক কোনো এফপিও ভর্তি নয়। শেখ হাসিনা সরকার সব জায়গায় যেমন মেধাকে গুরুত্ব দেন, যোগ্যতা দক্ষতাকে গুরুত্ব দেন, এমপিও ভর্তির ক্ষেত্রেও ঠিক সেটি হয়েছে এবং অত্যন্ত স্বচ্ছতার মধ্য দিয়ে সম্পূর্ণ কম্পিউটারাইজ পদ্ধতিতে আমরা এই নিয়ে দ্বিতীয়বার এই গত 3.5 বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আমরা এমপিও ভর্তি করলাম এবং এ পর্যন্ত আমাদের 485টি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করা হয়েছে এবং 2136টি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 18953 জন শিক্ষক কর্মচারীকে এমপিও ভুক্ত করার পাশাপাশি আমাদের যে বিদ্যমান সরকারি প্রতিষ্ঠানগুলো তার জন্য বললাম 5607টি পদ তৈরি করা হয়েছে। আমি আশা করি যে আরও যেসব উদ্যোগ আমাদের নেওয়া হচ্ছে, যেমন 4টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন, 23টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন এবং আমাদের প্রত্যেকটি উপজেলায় একটি করে টিএসসি, অবশ্যই এই প্রকল্পটি নিয়ে আমরা ভাবছি। আমাদের একটা বিরাট বড় বিনিয়োগ আমাদের শিক্ষক বা ইনস্ট্রাক্টর পাওয়া সেটি খুব দুরূপায়, অনেক শিক্ষক পাওয়া যায় কিন্তু হয়তো তিনি হাতে কলমে শিক্ষা দিতে পারেন কিনা সেটির একটি সমস্যা, কারণ যিনি ধরুন যিনি ওয়েল্ডিং করেন তিনি ওয়েল্ডিং করে ওয়েল্ডার হিসেবে যা রোজগার করেন শিক্ষক হিসেবে তার রোজগার হয়তো দরকার হয়, কাজে তিনি কি শিক্ষকতা পেশায় আসবেন নাকি তিনি ওয়েল্ডার হিসেবে কাজ করবেন। এখন আমি যদি ক্লাসরুমে যার হাতে কলমে দক্ষতা আছে তার কাছ থেকে যদি আমি আমার শিক্ষার্থীকে না শেখাতে পারি তাহলেও খুব লাভ নেই, আর শুধু থিওরি দিয়ে তো এই কারিগরি শিক্ষা হয় না, তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজনে আমরা যিনি ওই পেশাজীবী যিনি ওই বৃত্তির সঙ্গে জড়িত আছেন আমার প্রয়োজনে তাকে ক্লাসরুমে নিয়ে আসতে হবে কিংবা তার কর্মক্ষেত্রে গিয়ে হলেও আমার শিক্ষার্থীকে সেই দক্ষতাটি দিতে হবে। এখন এটি কীভাবে আমরা পুরোটা অর্গানাইজ করবো তার উপরে নির্ভর করবে, কিন্তু এটি আমাদের করতেই হবে যেন আমাদের শিক্ষার্থীরা সঠিকভাবে এই দক্ষতাগুলো আয়ত্ত করতে পারে। সেই জন্য শুধুমাত্র যে স্থাপন সেটি আসলে যথেষ্ট নয়, আমাদের এই শিক্ষকতার জায়গাটায় আমাদের এই আপনারাও বলেছেন ল্যাবের কথা বলেছেন সরঞ্জামের কথা বলেছেন, তবে ল্যাব দেবো সরঞ্জাম দেবো কিন্তু আমার যদি দক্ষ প্রশিক্ষক না থাকে তাহলে এই ল্যাব পড়ে থাকবে অব্যবহৃত হবে, এটা কিন্তু হবে না। আবার বরাদ্দের কথা বলেছেন কেউ কেউ, আমরা গতবার 50টি প্রতিষ্ঠানকে 70 কোটি টাকা এই ল্যাবের সরঞ্জাম নানান কিছু এগুলো কিনবার জন্য যন্ত্রপাতি কিনবার জন্য দিয়েছিলাম, 13টি প্রতিষ্ঠান টাকা ফেরত দিয়েছে কাজে লাগাতে পারেনি, যারা দেননি তারাও যে খুব সবাই যে ভালোভাবে সবটুকু লাগাতে পেরেছেন তা নয়, আবার হয়তো ব্যবহার করেছেন টাকা ঠিক খরচ হয়েছে কিন্তু সেটা কত ভালো কাজে লাগছে সেটা নিয়েও নানান জায়গায় নিতান্ত আছে। কাজে শুধু বরাদ্দ কিন্তু যথেষ্ট নয়, বরাদ্দ দিলে সেটার সঠিক ব্যবহার এবং তারপরে সেটাকে কাজে লাগিয়ে আমার শিক্ষার্থীর দক্ষতা উন্নয়নে সেটা কতটা কাজে লাগছে বা আমার শিক্ষকের তার কাজটা সঠিকভাবে করার ক্ষেত্রে সেটা কতটা কাজে লাগছে সেটাই মুখ্য বিষয় এবং আমরা সেই দিকটাকে দেখবার চেষ্টা করছি। আমাদের যিনি প্রথমেই বক্তব্য রেখেছেন তিনি অনেকগুলো কথা বলেছেন, আজকে আমরা যদি দেখি যে আজকে সারা বিশ্ব যে কথাগুলো বলছে বিশ্ব নাগরিকত্বের কথা বলছে, প্রয়োগমুখী শিক্ষার কথা বলছে, সুনাগরিকত্ব বলছে, নৈতিক মূল্যবোধের কথা বলছে, এর সব কিছু কিন্তু আমার সেই কুদরতি বোধা শিক্ষা কমিশন বলেছে, কাজেই আমরা সেটাকে এখন বাস্তবায়ন করা বঙ্গবন্ধু সেই তার 70-এর নির্বাচনী প্রাক নির্বাচনী ভাষণে বলেছিলেন যে শিক্ষায় বিনিয়োগ হচ্ছে শ্রেষ্ঠ
শতকরা অন্ততপক্ষে 4 ভাগ শিক্ষায় বিনিয়োগ করা দরকার। তখন জিডিপির কোন কত অংশ শিক্ষা বিনিয়োগ হবে এই কথাগুলো নিয়ে কিন্তু সারা বিশ্বে আলোচনা ছিল না। বঙ্গবন্ধু তার সময়ের থেকে অনেক বেশি এগিয়ে থাকা মানুষ ছিলেন, কাজে তিনি তখন যা বলে গেছিলেন আজকে সারা বিশ্ব সেই কথাগুলো বলছে। তার কন্যা আজকে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আবার দেখা যাবে হয়তো অনেক বছর বাদে ওনারা বলবেন, এবং তিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। আমরা আসলে গর্বিত এবং আমরা সৌভাগ্যবান যে আমাদের এমন একজন রাষ্ট্রনায়ক আছেন যিনি দূরদৃষ্টি সম্পন্ন, যিনি প্রাজ্ঞ এবং যিনি অসম্ভব সাহসী, এবং তার সেই সাহস প্রজ্ঞা দূরদৃষ্টির জন্য দেশপ্রেমের জন্য আমরা এই অপ্রতিরোধ গতিতে আমরা এগিয়ে চলছি। আপনারা অনেকগুলো বিষয় আমার সামনে তুলে ধরেছেন, আমি মনে করি যে এর মধ্যে কতগুলো তো আমরা কাজ করছি আর কতগুলো আমাদের আরো করতে হবে। শিক্ষক শিক্ষার্থীর আবাসিক যে সমস্যা রয়েছে সেই সুবিধাগুলো বৃদ্ধি করা, সেটি আপনারা বলেছেন, ভৌত অবকাঠামো উন্নয়ন বলেছেন, ভৌত অবকাঠামো উন্নয়নের প্রয়োজন রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি তৈরি হয়েছিল, এর তৈরির পিছনেও বঙ্গবন্ধুর হাত ছিল, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। আর সেই চন্দ্র সালে সেই সময়ে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা প্রসারের উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। এত দীর্ঘ সময় 7 দশক ধরে এই প্রতিষ্ঠানটি আছে, এই 7 দশকে হয়তো বা এটি যেই জায়গায় বা যেই মানে যেতে পারত সেই মানে নিয়ে যাওয়া হয়নি, কারণ কারিগরি বৃত্তিমূলক শিক্ষাকে কিন্তু গুরুত্ব দেয়নি অন্যান্য সরকার। যদি দিত তাহলে ধারাবাহিকভাবে এই প্রতিষ্ঠানটি আজকে অনেক উন্নত জায়গায় থাকতে পারত হয়। তা আজকে আমরা এটিকে অনেক উন্নত জায়গায় নিয়ে যেতে চাই এবং এরকম আরও যে প্রতিষ্ঠানগুলো আছে নিয়ে যেতে চাই, সেজন্য নিশ্চয়ই অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। তবে একটি বিষয় আমি বলতে চাই, আমি এসে জিজ্ঞেস করেছিলাম শিক্ষার্থী সংখ্যা, আমাদের সকল প্রতিষ্ঠানে শুধু পলিটেকনিকে না আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও দেখি একজন ছাত্র ভর্তির শিক্ষার্থী ভর্তির ব্যাপারে ভীষণ আগ্রহ। আমার কতটা ধারণ ক্ষমতা আছে, আমার কতটা সক্ষমতা আছে সেইটা হিসাব করে আমরা ভর্তি করি না, ভর্তি করার সময় লাগামহীন ভর্তি করি। কেন? আমার যদি সক্ষমতা থাকে আমি 5,000 নিয়ে সঠিকভাবে তাকে আবাসন সুবিধা দিয়ে, ক্লাসরুম সুবিধা দিয়ে, বিজ্ঞানাগার সুবিধা দিয়ে, সমস্ত সুবিধা দিয়ে আমি সঠিকভাবে 5,000 ছাত্রকে আমি ভালোভাবে ভালো মানের শিক্ষা দিতে পারবো। আমার যদি সে সক্ষমতা থাকে আমি 5,000 একজনকেও ভর্তি করবো না, আমি ঠিক 5,000-এ ভর্তি করবো বা তার কম হয় কম হবে, কিন্তু 5,000-এর বেশি একজনও ভর্তি করবো না। কিন্তু আমাদের একটা প্রতিযোগিতা সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল পর্যায়ে কত বেশি ভর্তি করা যায়। শহরের নামি দামি স্কুলগুলো আমার কাছে নথি আসে, ক্লাসে শিক্ষার্থী সংখ্যা আরো বৃদ্ধি করার অনুমতি দেওয়া হোক। আমি জিজ্ঞেস করলাম সবচেয়ে নামি প্রতিষ্ঠান ঢাকা শহরের, সারা দেশের অন্যতম নামি প্রতিষ্ঠান, কতজন শিক্ষার্থী ক্লাস প্রতি 66 জন বলছে 75 জন উন্নীত করো। আমি বলেছি 75 জন তো দেওয়া যাবেই না, 66 জন থেকে কমাতে হবে। আমি যদি শিক্ষা মান সম্পন্ন দিতে যাই একজন শিক্ষক ক্লাসরুমে দাঁড়িয়ে একসঙ্গে কতজনকে পড়াতে পারে, আমরা যে ধরনের শিক্ষার কথা বলছি, যে ধরনের মূল্যায়নের কথা বলছি, সেখানে আপনার 30, 35, 40 হলে আপনি সঠিকভাবে সকল শিক্ষার্থীর দিকে মনোযোগ দিয়ে পড়াতে পারবেন। কারণ যে শিক্ষার্থীটি অনেক মেধাবী তার হয়তো শিক্ষক একবার বললেই যথেষ্ট, কিন্তু অনেক শিক্ষার্থী ক্লাসে থাকে যে শিক্ষার্থীকে একটু আলাদা করে মনোযোগ দিতে হবে শিক্ষকের। এখন আমার যদি 60, 65, 70 জন থাকে কোনো শিক্ষকের পক্ষে 50 মিনিট বা 40 মিনিটের সম্ভব সকল শিক্ষার্থীকে মনোযোগ দেওয়া কোনোদিনও সম্ভব না, তাহলে আমার শিক্ষার্থীর একটা বিরাট অংশ থেকে যাবে যে ক্লাসে কিছু বুঝল না, তখন কোচিং চলবে, তখন আবার বলবে যে কোচিং কেন চলে। তো এই যে আমাদের সমস্যাগুলো, আমি সমস্যার গোড়াতে তো সমাধান করতে হবে, আমি বলছি ক্লাসে ভালো পড়াতে হবে, ক্লাসে ভালো পড়াতে হলে ক্লাস সাইজও সেরকম হতে হবে যেখানে শিক্ষকের পক্ষে সম্ভব সবাই মনোযোগ দেয়। আমি আপনাদেরকেও বলব সক্ষমতা যা আছে আমরা সেটা বাড়াবার চেষ্টা করব, কোনো সমস্যা নেই, কিন্তু
বাড়ানো হচ্ছে, দরকার মানটা বাড়ানো, পরিমাণ কিন্তু এখন আমাদের যা আছে আমি মনে করি যথেষ্ট আছে। আর কয়েক বছর পর থেকে কিন্তু আমার শিক্ষার্থীর সংখ্যা এরপর একটা সময় কমতে থাকবে। আমি এখন প্রতিষ্ঠান বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো। আমার তো এখন ডেমোক্রাফিক ডিপেন্ডেন্টের সময় এখন আমার এই তরুণের সংখ্যা সবচেয়ে বেশি, দুই তৃতীয়াংশ। একটা সময় নিয়ে তো আমরা থাকবে না, তখন তো আমাদের জনসংখ্যার হার বৃদ্ধির হার যেহেতু কমছে তখন তো নামতে থাকবে। আমি প্রতিষ্ঠান খালি তৈরিই করে যাবো, তারপরে প্রতিষ্ঠিত কারা করবে? আমার এখন যা আছে প্রতিষ্ঠান হয়তো আরো কিছু লাগতে পারে, কিন্তু এমন নয় যে আমার সব প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে হবে, মানে সংখ্যার দিক থেকে সক্ষমতা বাড়াতে হবে, আমার সক্ষমতা বাড়াতে হবে মানের দিক থেকে। এবং সেই মানের দিক থেকে সক্ষমতা বাড়ানোটার দিকে মনোযোগী হই। আরেকটা হলো ওই মানটা ঠিক রাখতে হলে সংখ্যায় বাড়ানোটার এই যে আমাদের প্রবণতা এইটাকে একটু লাগাম দেবে করতে হবে। আমি আপনাদেরকে বিশেষভাবে জন্য অনুরোধ করছি। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের বিষয়টাকে মাথায় রেখে কাজ করবার চেষ্টা করছি যে নতুন যে ইমার্জিং টেকনোলজিগুলো সেগুলো যেন আমাদের শিক্ষার্থীরা দক্ষ হয়ে উঠতে পারে। সবাই বলছে আজকে যারা প্রাইমারিতে ঢুকছে তারা যখন বের হবে কর্মজগতে প্রবেশ করবে, এখনকার যে কর্মজগৎ তার 60-65 ভাগ সে সময় থাকবেই না, তাতে অসংখ্যার কিছু আমি দেখি না। সেই কর্মজগৎ থাকবে না, নতুন কোনো না কোনো কর্মজগৎ তো থাকবে, সেখানে নতুন দক্ষতার প্রয়োজন হবে। আমরা যদি সঠিকভাবে পরিকল্পনা করতে পারি, সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, যা আমাদের পক্ষে সম্ভব করা, বাংলাদেশ দেখিয়েছে বাংলাদেশ পারে, তাহলে আমরা নিশ্চয়ই পারবো আগামী দিনে। আমরা সঠিকভাবে পরিকল্পনা করলে সেই সময়ের চাহিদা অনুযায়ী আমি দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারবো, তাহলে তো আপনারা সমস্যা থাকছে না। যে দক্ষতা তখন প্রয়োজন হবে আমি আগে থেকে সেই দক্ষতা মানুষ তৈরি করবার পথ আমি তৈরি করব। আপনারা পদোন্নতির কথা বলেছেন, আমি জানি যে এখানে মন্ত্রণালয়ে সেই পদোন্নতির ফাইলটি একটু লম্বা সময়ই আটকে আছে, এটা থাকা উচিত ছিল না, কিন্তু আছে। আমি দেখছি বিষয়টা, আশা করি আপনাদের সমস্যা কাটে যাবে, এটা অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল। আপনারা যে সামাজিক মর্যাদার প্রশ্নে যেটি বলেছেন, সামাজিক মর্যাদা শুধুমাত্র আপনাকে কি ইনস্ট্রাক্টর বলা হলো না লেকচারার বলা হলো তা দিয়ে কিন্তু হয় না। যেখানে বলে যে টেক ইনস্টিটিউট, কারণ সব ধরনের প্রতিষ্ঠানে একটা নিজস্ব নিয়মকৃতি কাটার থাকে। আমি স্কুলের শিক্ষক যিনি তাকে আমি শিক্ষক, সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক তাই বলবো, যিনি বিশ্ববিদ্যালয়ে তাকে লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর সেইভাবেই হবে। যেখানে কলেজের নেই সেখানে সব জায়গায় ইনস্ট্রাক্টর, চিফ ইনস্ট্রাক্টর, এটা হচ্ছে প্যাটার্ন। তো প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সেগুলো থাকে, তো সেই প্যাটার্নটাই থাকা। সামাজিক মর্যাদা যে প্রশ্ন, সেটা হলো আমরা এই কারিগরি শিক্ষাকে সামাজিকভাবে যত বেশি মর্যাদাপূর্ণ করতে পারবো তার সঙ্গে কিন্তু আপনার মর্যাদাটি যুক্ত। এখনো অত্যন্ত দুঃখজনক যে এখনো আমাদের দেশে মানুষের মনোজগতে আছে যে কারিগরি শিক্ষাটা কোথায় কম মেধাবীদের জন্যে, কোথায় কম অবস্থাপন্ন, আর্থিকভাবে কম অবস্থাপন্ন পরিবারের সন্তানের জন্য একেবারে ভুল। সারা পৃথিবীতে আমরা যদি দেখি যেই দেশ যত উন্নত হয়েছে দেখবেন সেই দেশে কারিগরি শিক্ষার এনরোলমেন্টের হার তত বেশি, এবং সেখানে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার মাধ্যমে পড়াশোনা শেষ করে কর্মজগতে প্রবেশ করছে। ওখানে কারিগরি শিক্ষা শিক্ষিত কোনো মানুষ বেকার বসে থাকে, আবার কারিগরি শিক্ষায় যে কোর্সের মেয়াদ সেটা নিয়েও অনেক বিমত আছে। আমি জানি বেসরকারি পর্যায়ে যারা আছেন তাদের একটা আর্থিক বা বিষয় বিষয় আছে, তারা তো আমি 4 বছর করতে, 4 বছর যদি আমি একটা ডিপ্লোমার জন্য করি তো তাদের তো আমি অনার্সও করতে পারি। আমি সে তাদের ডিপ্লোমার জন্য আমি 4 বছর কেন দেব, কোথায় ডিপ্লোমা করবে 4 বছরের জন্য? আপনি তো চাইছেন যে একজন মানুষকে কর্মজগতে নিয়ে আসবে, আপনার যে শিক্ষা 3 বছরে দেওয়া সম্ভব তার জন্য আপনি 4 বছর কেন দেবেন? একটা পরিবারের উপরে 1টা বছরের আর্থিক চাপ বেশি কেন দেবেন? এর তো কোনো মানে নেই।
আমি জানি আমার এই কথাগুলো খুব জনপ্রিয় হবে না, বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে, কিন্তু আমাদেরকে আমি এখানে জনপ্রিয়তার প্রতিযোগিতায় নামি, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন সঠিক কাজটা করার জন্য, জনপ্রিয় কাজটা করার জন্য না, কিন্তু সঠিক সেটা করার জন্য। আজকে জনপ্রিয় না হতে পারে, 10 বছর বাদে হয়তো কেউ বলবে সিদ্ধান্তটা সঠিক ছিল, আমার কাছে সেটাই মুখ্য। তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে, তারা আমাকে মোটামুটি
ফলাফল
ক্লাসে খালি পড়িয়ে পড়িয়ে দেয়া। এই করোনার কারণে নিজেরা শিখতে শিখেছি, আমাদের জন্য একটা বড় লাগবে যেটি আমরা এখন ক্লাসে করার চেষ্টা করছি, এটি এই করোনার সময় ঘটেছে এবং গবেষণার ফল সেটি হয়েছে। আর আমাদের আরেকটি গবেষণা হয়েছে যেখানে আমরা আমাদের ওভারঅল একটা শিক্ষার ঘাটতি সেটা কিন্তু কদিন আগেই যেটা দেখেছি যেটা সেটা করোনার ঘাটতি নয়, করোনার ঘাটতির জন্য আলাদা হয়েছে। সেখানে বের হয়েছে যে করোনার সময় আসলে ঘাটতি ঘটে, খুব সামান্য অঙ্কে কিছু হয়েছে কিন্তু সেটা আবার স্বাভাবিকভাবে দেখলে ঘাটতি নেই। আর ড্রপ আউট তো সবাই ড্রপ আউট ড্রপ আউট বলে আমাদের মাথা খারাপ করে দিয়েছিল, ড্রপ আউট হয়নি। তো করোনায় আমরা এমনি তো বড় সফল দেখিয়েছি, করোনা মোকাবেলায় শিক্ষার ক্ষেত্রেও গবেষণা বলছে আমাদের ঘাটতি নেই। তাহলে একটা সাপ্তাহিক ছুটিটা যদি করা যায় কি না বিদ্যুৎ সাশ্রয়ের জন্যে সেই বিষয়টা ভেবে দেখছি। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে একটা যদি ভাবছি হয়তো শিখিনি যে সিদ্ধান্ত হবে সেটা আসলে জানিয়ে দিতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, কারিগরি শিক্ষাকে নিয়ে মানুষের মনোজগতে যে বিভ্রান্তিগুলো আছে সেগুলো দূর করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। কারিগরি শিক্ষাকে জনপ্রিয় করে তুলতে হবে, কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আসতে হবে আরো বেশি, এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রে যখন এই জনপ্রিয়তা বাড়বে, যখন কারিগরি শিক্ষার গ্রহণযোগ্যতা মানুষের কাছে আরো অনেক বেশি বাড়বে, এর মান মর্যাদা আরো অত বাড়াতে পারবো, তখন আপনাদের সবার জীবন সুন্দর হোক। জয় বাংলা, জয় বন্ধু বাংলা।